কলেরা রোগ থেকে বাঁচাতে মালদার মথুরাপুরে শুরু হয়েছিল রক্ষা কালী পুজো। মালদার মানিকচকবাসীর কাছে আজ শ্রেষ্ঠ উৎসবের দিন, কারণ আজ রক্ষা কালী পুজো। দীর্ঘ প্রায় 350 বছর ধরে মানিকচকের মথুরাপুর অঞ্চলে এই রক্ষা কালী পুজো একই মতো হয়ে আসছে। পুজো পরিচালন সূত্রে জানা যায়, প্রায় 350 বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষ একের পর এক পথ খুঁজেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারছিলেন না। সে সময় মথুরাপুর অঞ্চলের কাহারপাড়ায় এক অজ্ঞাত সাধু বাবা বটতলায় থান করতেন। তখন ওই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচাতে মা রক্ষার আরাধনার পরামর্শ দেন। তারপর থেকে মথুরাপুরবাসী যৌথ হয়ে মা রক্ষাকালীর পুজো আরম্ভ করে। এলাকাবাসীর বিশ্বাস, এই পুজো শুরুর পর থেকেই আর এলাকায় কলেরার দেখা পাওয়া যায়নি। সেই থেকে শুরু পুজো, যা এখনও একই মতো হয়ে আসছে। পুজো পরিচালন কমিটির আলোচনার মধ্য দিয়ে প্রতি বছর শীতের শুরুতে মায়ের পুজোর আয়োজন করা হয়। বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে, তবে এই পুজোয় মায়ের কিছু বিশেষ নিয়ম নীতি রয়েছে। মায়ের প্রতিমার উচ্চতা 3 ফুট। পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ করা হয়। কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয়। পুজো শুরুর সময় থেকে মায়ের প্রতিমা বানিয়ে আসছে স্থানীয় বসাক পরিবারের সদস্যরা। বংশ পরম্পরায় বসাক পরিবারের সদস্য জিতেন বসাক বর্তমানে প্রতিমা বানাচ্ছে। তিনি কর্মসূত্রে কলকাতায় সহপরিবার বসবাস করেন, কিন্তু মায়ের প্রতিমা বানানোর জন্য সমস্ত কাজ ফেলে গ্রামের বাড়ি ফিরে আসে, অর্থের জন্য নয়, মায়ের প্রতি আস্থা নিবেদন করতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হয়, যা সারা রাত ব্যাপী চলবে এবং ভোরের কাক ডাকার আগেই মায়ের প্রতিমা পাশের ফুলাহার নদীতে নিরঞ্জন করা হয়। পুজোর সারা রাত বলি প্রথা চলে। প্রায় প্রতি বছর 1500 বেশি পাঁঠা বলি হয়, তবে পাঁঠা বলির বিশেষ নিয়ম রয়েছে। প্রতি মিনিটে 5টি বলি হয়, তবে পিছিয়ে নেই মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজেদের মানত শোধ করে, মায়ের চরণে দান করে পাঁঠা, তবে সমস্তটাই গুপ্তভাবে। এক রাতের এই পুজোয় সারা মানিকচকবাসী মত্ত থাকেন। মায়ের মন্দিরের পাশে বাগানে বিশাল জাঁকজমক মেলা বসে। মায়ের দর্শনে প্রায় 3 লক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হয় মন্দির চত্বরে। পুজো কমিটির মতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পুজোয়, তাই শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে অনেকটা সুবিধা হয়। পুজো কমিটির এক সদস্য সন্তোষ মণ্ডল জানান, এত বড় পুজোকে শান্তিপূর্ণ সম্পন্ন করতে আমাদের পুলিশ কড়া নজরদারি থাকছে। মহিলাদের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে 4টি পুলিশ ক্যাম্প এবং মহিলা পুলিশ পাহারা থাকছে। পৃথক বসার, মায়ের দর্শন ও পুজোর ব্যবস্থা থাকছে মহিলাদের জন্য। বয়স্ক মানুষদের জন্য মায়ের মন্দিরের পাশে ডিজিটাল মাধ্যমের মায়ের দর্শন করতে পারবে। মায়ের প্রচুর অলংকার রয়েছে, যা ভক্তদের দানের। মালদা তথা প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, মুম্বাই সহ প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ থেকে আজকের এই দিনের মায়ের দর্শনে ভিড় জমায়। মায়ের এই একদিনের মেলা কার্যত মিলনের উৎসে পরিণত হয়। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24 নিউজ। বাবা তো অনেকদিন থেকে আগে করছে, এখানে আগে কলেরা হতো, প্রচুর কলেরা হতো। তো এখানে একটা সাধু হাতে চিমটি নিয়ে পাড়ার মধ্যে ঘুরত, ঘুরে ঘুরে বেরত, বড় জুলুম হো গিয়া রে, বড় জুলুম হো গিয়া রে। তো পাড়ার লোক ধরলো যে বাবা এটা কিরম শান্তি হবে। তো সাধু বললো যে এইরকম পুজো করতে হবে, রক্ষাকালী পুজো করতে হবে, ওই দিনই তৈরি করতে হবে, ওই দিনই বিসর্জন 4টার মধ্যে বিসর্জন করতে হবে। তো ওই রকমই পুজো হলো, পুজো করার পর শান্তি হলো, রোগটা চলে গেছে, তারপর রোগটা একদম শেষ হয়েছে। এই কালী জাগ্রত কালী খুব। একবার আপনাদের পরিবার আমার বাবা করছে প্রায় 50-60 বছর বাবা করছিল, আমার ধরুন 95 বছর আমি করছি, 110-115 বছর হচ্ছে এইটা কালী তৈরি করা। পুজো হয় আপনার সকালবেলা, আমরা 10টা-11টার দিকে তৈরি করি কালীটা, 5টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, এই 6টা-6টার মধ্যে নিয়ে যায়, সারা রাত পুজো, ভোর 4টার মধ্যে আবার বিসর্জন দিতে হয়। কার দিনেই তৈরি, সকাল থেকে তৈরি হয়, কেন্দ্র করে আমাদের আগে জানিয়ে দেয় পুজোর যখনই ডেট হয় 1 মাস আগে জানিয়ে দেয়। আগে তো আমি এখানেই থাকতাম, বেকার ছিলাম, তখন আমি কলকাতা পুলিশে চাকরি পেলাম, তারপর থেকে কলকাতা থেকে ওরা জানিয়ে দিত, আমি ঠিক সময় মতো ওখানে চলে আসতাম কালী তৈরি করতে। আবার বাড়ি চলে আসবো, রিটায়ার হয়ে আমি আবার এখানে তৈরি করে আবার সব পরিবারে চলে যাই কলকাতা। আস্থা তো আমাদের পুরোপুরি ভালো আস্থা, কেন আমার মা ভালো মতন দেখেছে, ছেলে মেয়েদের চাকরি দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে, আমি একদম ভালো কলকাতায় বাড়ি করে নিয়েছি, ভালোভাবেই আছি। সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 350 বছর আগে, আমাদের প্রায় 7-8 পুরুষ হয়ে গেল, তাদের মুখে গল্প শোনা যে এখানে একটা ভয়াবহ কলেরা রোগ ছড়িয়েছিল। এই ভয়াবহ কলেরা রোগটা ছড়াবার পর
গ্রামের মানুষ মানে এত মানে মৃত্যু হয়েছিল যে তার সংখ্যা বলা মুশকিল ছিল। এক লোকের স্বপ্নাদেশে স্বপ্ন দেখিয়েছিল যেখানে মারক্ষাকালী পুজো করো এখান থেকে মানে এই কোলেরা রোগটা আর ছড়াবে না। সেই লোকের স্বপ্না ইসে এই পুজোটা অনুষ্ঠিত হয়। এই পুজোটা রীতি মেনে হয় অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে এবং পুজোটা মায়ের মূর্তিটা গঠন করা হয় সন্ধ্যা 5টা থেকে 7টার মধ্যে। 7:30টার মধ্যে মাকে মন্দিরে বেদিতে ওকে এ করা হয়, চাপিয়ে দেওয়া হয় এবং 7:30টার মধ্যে অলঙ্কার যাবতীয় জিনিস পরিয়ে 8টার মধ্যে পুজো আরম্ভ হয়। এই পুজোটা পুজোটার মধ্যে হাজার হাজার লোক ডালা ভোগ সংকল্প করান এবং দূর দূরান্ত থেকে মানুষ মাকে মানসোধ করার জন্য প্রায় 1.5 থেকে 2 হাজার পাঁঠা বলি হয় 4টার মধ্যে। পাঁঠাটা আমরা এক জায়গায় বলি দিতে পারিনি বা পারছিলাম না, অনেক অসুবিধা হচ্ছিল, তার জন্য আমরা 2টো পাঁঠা বলির একটা ইয়ে করেছি। হ্যাঁ, প্রশাসনিক ব্যবস্থা আমাদের ডিস্ট্রিক্ট থেকে যখনই লোক ডাকে মানে থানা প্রশাসনকে ডাকে ডিস্ট্রিক্ট থেকে আসছেন। আমাদের মানিকচক থানার আইসি সাহেব ওসি সাহেব যেনারা ছিলেন দীর্ঘদিন থেকে ওনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং দমকল বাহিনীকেও আমরা যে প্রস্তাবটা এখান থেকে আবেদন করি দমকল বাহিনীও আমাদেরকে সাহায্য করে। শিবরাত্রি পুজো, এই পুজোয় শুধু আমাদের এলাকার মানুষ নয়, আমাদের ভারতবর্ষে মানে পশ্চিম বাংলায় মালদা ডিস্ট্রিক্ট তথা পার্শ্বে বিহার ঝাড়খণ্ড এবং অন্যান্য আমাদের এলাকার যে যারা দিল্লি রাজস্থান গুজরাট বোম্বে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন ওনারাও বাড়ি আসছেন এবং মাকে মানসোধ করায় এই পুজোটা দিয়ে যায়।